করতে করতে আসলাম আজিজ ভাইয়ের সঙ্গে। আজিজ ভাই, আমি এখন আপনার একটা বকা দেব, আপনি আর রিক্সা চালাবেন না। আজকে ব্লগটা তুমি শুরু করো তো। হ্যালো গাইস, ওয়েলকাম টু সোমাগন ব্লগার। আজকে আমরা সকালে শুরু করলাম, আমি অফিসে যাচ্ছি। তুমি কি দেখাচ্ছ নাস্তা? ডিম দিয়া রুটি। আজকে খুবই ব্যস্ততম একটা দিন। সকালে ওর বাবা প্রথমে অটোতে করে বের হয়ে গেল, এরপরে ওর বাবা আবার এসে আমাকে নিয়ে অন্য একটা অফিসে যাবে, তারপরে আবার আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসব, আবার ওর বাবাকে আর একটা ওর নিজের অফিসে যেতে হবে, আবার আমাকে আর একটা কাছে বাইরে যেতে হবে। থাকেন আমাদের সঙ্গে, তাহলে দেখতে পাবেন আমাদের স্বপ্ন গাড়ি চালানো প্র্যাকটিস করতেছে। দেখেন ভালোই অবস্থা তোর জটাটা। একদিন এরম চেষ্টা করতে করতে একদিন অমনিই পারবা না, তাই তো? এই যে এরম গাড়ি চালানো, এই ছেলেটাও তো ওরম আগে পারতো না, কিছু না পারতে পারতেই তো পারছে, তাই না? তুমি আজকে পারো না, বড় হলে তারপর পারবা। হ্যাঁ, যা খাওয়া শেষ করো, তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলো। লন্ড্রিতে কাপড় চুপড় দেবার পরে আমি যখন ওর বাবাকে একটা অফিসে বসিয়ে দিয়ে বাড়িতে ফিরে আসছি, তখন আমাদের অনেক দিন আগের ছোটোবেলায় এই আজিজ ভাই আমাদের বাড়িতেই থাকতো। এই আজিজ ভাই অনেক কাজ করতো, অনেক শক্তিশালী ছিল। সেই আজিজ ভাইকে পেয়ে গেলাম, সেই আজিজ ভাইকে নিয়ে আমি বাড়িতে ফিরে এলাম। তাই রুম করছি তাও হয় না, মইতে বাথরুম করতে জানা সব, বাহ তাও হয় না, তখন আরও লাগবে কাটা, বাহ এখন আমাকে রাখো। আমি ভেবেছিলাম আজিজ ভাই এখনও আমাদের বাড়ির পিছনে বসতিতে থাকে, কিন্তু উনি বলল যে না, আমি বেড়িবাদে অনেক বড় বিল্ডিং করেছি, চলেন একদিন আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাড়িতে। দেখি ক্ষেত কামার করছেন নাকি, যে এত বড় জায়গায় রুম হয় না, একটা তিন
3% জমিতে তো ভালো একটা বিল্ডিং হয়। আমার হলো জনগণ বেশি। ও জনগণ বেশি তোমার সেবা আবার কোন গাছ পাইছি কি কর গরু আছে আমার ছাগল আছে হ্যাঁ আমার দু আট মুরগি কাহালি নাই হ্যাঁ হ্যাঁ টাকা বেশি দরকার না সেই তো তিনটা খাওয়ার তিনটা খাওয়ালে কিন্তু বিয়ে করেছি আমার সেচো কাকার নাম হচ্ছে ডেভিড রূপক সাহা। আমাদের এই বড় বড় দুই তিনটা পুকুর কয়েকটা আমাদের নিজেদের ছিল, আর ওইগুলোতে শুধু হতো না, আবার কয়েকটা লিজ নেওয়া হতো। আমার বাবা আগে লিজ নিত, তারপরে আমার কাকা লিজ নিত। আর এই যে পুকুরের যে মাছ, তারপরে বড় বড় পাঠার যে আমার কাকার প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের সমস্ত কাজই বেশিরভাগ এই আজিজ ভাই করতো। আরও কর্মচারী ছিল, কিন্তু তার মধ্যে আজিজ ভাই ছিল একজন শক্তিশালী কর্মচারী। করতে করতে আসলাম আজিজ ভাইয়ের সঙ্গে। এই সময় পাইতাম কোথায়? আজিজ ভাইয়ের সঙ্গে না আসলে না ভাই না, এ নেই উইটা যাবো নামেন। কে হাত দিয়ে ধরাও খাইতে পারেন না? আরে কত করেন, একটু ওদিকে যায় খান। আজিজ ভাই, আমি এখন আপনারে একটা বকা দেব, আপনি আর রিকশা চালাবেন না। আপনার ছেলেকে আর আপনার বউকে আমার কাছে একদিন নিয়ে আসবেন। আমি খুব দুঃখ পেলাম যে এইভাবে আপনি জল খান, অথচ আপনার রিকশা চালাইতে হবে কেন? এই যে আমাদের পরিচিত ভাই, আমার এই কাকার সঙ্গে কাকারে বাবা ডাকতো, কাকিরে মা ডাকতো, আমাদের ছোটবেলায় আমাদের কোলে পিঠেই করছে, বড় করছে। রিকশা চালাইতেছে দেখা আনলাম, এমন হাত কাঁপে, উনি তো রাস্তা একটা অঘটন ঘটা পড়ে থাকবে। ব্যাপারে যদি মাস যার যার ব্যথা সবাই বুঝে না, বুঝে না না, অন্য মানুষও বুঝবে না। আচ্ছা, কত কষ্ট রে মানুষের। হ্যাঁ, স্ট্রোক হয়েছে। আপনার ইয়েরে বউরে একদিন কইেন আসতে আমার কাছে। হ্যাঁ, ছেলেরে বুঝায় কইতে হবে। কি অবস্থা দেখলেন? আহারে, কতক্ষণ সবার কষ্ট না, সবার কাছে তো জল চাইলেও এইভাবে খাওয়ায় দেবে না, তার জন্য ওর কাছে জল চাই। কি কষ্ট। আজিজ ভাইয়ের কথা মনে আছে তোমার? না না, ওই যে রেল রাস্তার বাড়ি ছিল না, সুফিয়ার ভাই আমাদের বাড়িতে কাছে তো রিক্সা চালাইতো, সিনারে কয়েকদিন টানার জন্য বলছিলাম, সেই আজিজ ভাই তো স্ট্রোক করছিল, হাতাকে কাঁপতো, এখন যে কি কাঁপে, এরম 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 করে কাঁপে। সেই আজিজ ভাইরে হলো কি আনিয়া আমি আসছি ওই বাজারের ভিতর দিয়া যাইয়া ওই যে মুকুল স্টোরের থেকে কেনাকাটা কইরা। বন্ধুরা, রাস্তাটা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই যে আমাদের মিশনের থেকে বেরে পুলিশ লাইনের সামনে দিয়ে আমার বর আমাকে নিয়ে যাচ্ছে আরও একটা অফিসে দরকারি খুব কাজে। আমরা এগুলো রাত্রে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা এখানে যাব, আসব, আবার যাব। তো আপনাদের সঙ্গে এই দৌড়াদৌড়ির মুহূর্তগুলো শেয়ার করলাম আজকে।
দেখেন ওর পা যেহেতু সমস্যা, তার জন্য প্রতিটা সময় আমাকে এইভাবে একসাথে থাকতে হয়। আবার সেই অফিসে ঘন্টা দুয়েক কাজ করার পরে আমি আমার মেয়েকে আবার কলেজ থেকে নিয়ে এসেছিলাম। সেখান থেকে আবার ও আর থাকতে পারছে না বলে ওকে নিয়ে আমি আবার একা একা বাড়িতে ফিরে এলাম। বর আবার ওইখান থেকে ওর নিজস্ব অফিসে চলে গিয়েছে ওর অফিসের কাজের জন্য। রিক্সাটা কি আপনার নিজের রিক্সা বানানো? রিক্সাটা আমার খুব ভালো লাগছে। আমি বাড়িতে গিয়ে আপনি নামবেন, আমি রিক্সা চালাই একটা ছবি তুলবো। ইচ্ছা কিছু না, আমার একটু ভিডিও করে দেবো রিক্সা বসা। বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি আসছিল, আমি আর ছবিও তুলতে পারি নাই, রিক্সায় বসে ভিডিওও করতে পারি নাই। যাই হোক, এবার বিদায়ের পালা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ব্লগারের সাথে থাকেন। আর আমি এই যে দৌড়াদৌড়ির মধ্যে আছি, আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন সুস্থ থাকি, আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি। টাটা, বাই বাই।